আসসালামু আলাইকুম, কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। পটল চাষ পদ্ধতি, আমি প্রতিনিয়ত পটলের ভিডিও ছেড়ে থাকি। হাইব্রিড জাতের লম্বা পটল, এই পটলটা ফলনেও বেশি ধরেও বেশি। তে আমার প্রথমে নাম দিয়ে থাকি, আমার নাম আমিরুল ইসলাম। আমাদের জাতটি লম্বা জাত, এই জাতের সাথে অন্য কোথাও কোনো জাত মিলবে না। কারণ এই পটলটি এক বিঘা জমি অর্থাৎ 33% জমি যদি পটল চাষ করেন তাহলে প্রতি সপ্তাহে 1500 মণ পটল উৎপাদন করতে পারবেন। কারণ এটা হাইব্রিড জাত, এটা এত পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। দেখেন প্রত্যেকটি পরতে পরতে ধরে আছে, এই জমিতে কালকের আগের দিন ওঠানো হয়েছে, আবার একদিন পরে অর্থাৎ কোনো সপ্তাহে দুই দিন, কোনো সপ্তাহে একদিন। চালানের উপরে নির্ভর হয় আমাদের এই পটল। আমরা প্রতিনিয়ত অর্থাৎ শীতকালীন সময় কার্তিক মাস থেকে শুরু করে প্রতিনিয়ত পটলের চারা এবং লতা বিক্রি করে থাকি। আপনারা যদি মনে করেন যে আপনারা পটল চাষ করবেন, বাংলাদেশের সব জেলায় আমরা এই পটলের চারা এবং লতা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। অথবা যদি মনে করেন যে সরাসরি এসে নিয়ে যাবেন তাহলে সরাসরি এসে আপনারা নিয়ে যেতে পারেন, অথবা যদি মনে করেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা বহন করতে হবে। আর মূলত মেন টাইম লতা লাগানোর সময় কার্তিক মাস, আর কার্তিক মাসের শেষে থেকে আপনারা চারা রোপণ করতে হবে। অর্থাৎ দেড় মাস আমরা লতা বিক্রি করি, পরবর্তী টাইমে চারা বিক্রি করি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই পটলের চারা অথবা লতা সংরক্ষণ করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।